তারিখ মানে এই যে মার্চ এখন মার্চ মাসের 2 তারিখে আমি শ্রদ্ধেয় নিপুণ আপু আপনার গাড়িতে করে আপনি আমাকে নিয়েছিলেন পিকনিকে গত বছরের ইলেকশনে আমি আপনার হয়ে লড়েছিলাম আপনার জন্য অনেক গালি খেয়েছি আমি অনেক আমাকে হুমকি দিয়েছে মার দেবে আমি তার বিনিময়ে কারো কাছ থেকে কখনো একটি টাকাও নেইনি আমি বলতে পারবো কিন্তু যেখানে 2 তারিখে আপনার গাড়িতে করে আমাকে আপনার টিউলিপে আমাকে নিয়ে গেলেন সেখানে অনেকগুলো কথা বলেছেন কেন বলেছেন আমি জানি না আপনি বলেছেন তুমি শিল্পী তুমি কেন চলচ্চিত্রের স্টেজে গান গাইতে চাও সব সময় আমি বলছি এটা আমার সমিতি আমার পিকনিক এখানে আমি গান গাইতেই পারি আপনার সাথে আমার আর কোনো কখনো মার্কেটিং হয়নি কখনো মুখ কালাকালি হয়নি জেসমিন আপু আমি আপনার নাম নিয়ে বলছি আপনি সবাইকে ইন্ডাস্ট্রির বলেছেন রিয়া আমার আদরের ছোট বোন রিয়া আমার ছোট বোন সবাইকে আপনি বলেছেন আমি কখনো বলিনি হ্যাঁ আপনার ভালোবাসা দেখে তখন আমি সবাইকে বলেছি হ্যাঁ জেসমিন আপু আমার বড় বোন লাগে তো আপনার সাথেও কিন্তু আমার সেরকম কিছু হয়নি ব্যক্তিগতভাবে 4 মাস আগে আপনার সাথে আমার একটু মুখ কালাকালি হয়েছিল তার জন্য সেই প্রতিবাদকে আপনি আমার চলচ্চিত্র শিল্পী সমিতির মাঠে আনতে পারেন কখনোই পারেন না আমি 13 তারিখে আমার শিল্পী সমিতির যে একটা চাঁদা হয় সেটা আমি দিয়ে ক্লিয়ার করেছি তাহলে একটা চাঁদা মানে যে মানুষটা চাঁদা ক্লিয়ার করে দিয়ে দেয় হ্যাঁ সেই মানুষটাকে এই 14-15 দিনের মাথায় কিভাবে বাদ দিতে পারে আপনারা একটু বলবেন শ্রদ্ধেয় নিপুণ আপু আপনার কাছে আমার এই প্রশ্নটা আপনি আমাকে কোন অপরাধে আমার রানিং ভোটার আমি আপনাকে ভোট দিয়েছিলাম আপনার জন্য আমি অ্যাক্সিডেন্ট পর্যন্ত করেছি আমার পায়ে 8টা সেলাই লেগেছে আমি 3 মাস ঘর থেকে বের হতে পারিনি শাহানুর আপু সাইমন আমাকে আমার বাসায় গাড়ি করে হসপিটাল থেকে দিয়ে আসছে আর এটার জবাব আপনাকে অবশ্যই দিতে হবে নিপুণ আপু আর জেসমিন যে জেসমিন নিপুনের সেক্রেটারি যেটাকে বলা হয় এখানে আমি বলবো দুই একটা কথা যে নিপুন এত চালাকি জানে না এই চালাকির সম্পূর্ণ মূল হলো জেসমিন আমি জেসমিনকে জীবন দিয়ে ভালোবেসেছিলাম তার বিনিময়ে এইটা জেসমিন আপু আপনি বলেন কি দিয়েছেন বলেন আপনি আমাকে আমার সমস্যা হলো আমার আমি সদত মানে যেটা আমার সদস্যপদ সেটা আমি ফিরে পেতে চাই আমার অধিকার এটা আপনার ডিসাইড করার কে যে আমাকে বাদ দিবেন আপনি 10 জনকে ডেকেছেন আপনার 21 জন যে প্যানেলে ছিল যারা তাদেরকে সবাইকে ডেকেছিলেন সেখানে কি দীপজল ভাই ছিল সেখানে রুবেল ভাই ছিল রিয়াজ ভাই আপনাকে বলতেছি আপনি গতবার ইলেকশনে কিন্তু আপনি জিতেন নাই ঠিক আছে তারপরে আপনাকে রুবেল ভাইয়ার জায়গাটাকে আপনাকে দিয়েছে কিন্তু এখনো ভাইস প্রেসিডেন্ট আমাদের দীপজল ভাই আছেন কিন্তু রানিং তাহলে আপনি কি এদের সবাইকে জিজ্ঞেস করে এই যে বেবির কি অপরাধ ছিল বলেন নীরবের কি অপরাধ নীরব ভাই দীপজল ভাইয়ের সাথে একটা ছবি পোস্ট করছে এটা তার অপরাধ এটা অপরাধ আপনারা বলেন আমার আমি গান গাই আমি সিঙ্গার আমার এ পর্যন্ত 26টা অ্যালবাম রিলিজ করেছি আমি আমি সঙ্গীতা থেকে 10টা অ্যালবাম রিলিজ করেছি একজন অভিনেত্রী কি গান গাইতে পারে না আমি সাংবাদিক ভাই আপনারা একটু বলেন পারে কোন বিধানে লেখা আছে যে একজন অভিনেত্রী গান গাইতে পারবে না আমি কাঞ্চন ভাইয়াকে ফোন দিয়েছিলাম যখন দেখলাম প্রাথমিক খসড়া খাতায় নাম আসেনি তখন কাঞ্চন ভাই বলছে যে হ্যাঁ ওখানে আমি দেখেছি রিয়া খান সিঙ্গার লেখা ছিল ওরা বলেছে আপনি অভিনেত্রী না আপনি সিঙ্গার তাহলে ওরা কারা আমার এই ইন্ডাস্ট্রিতে কেউ শত্রু নেই আমার এই ইন্ডাস্ট্রিতে কেউ শত্রু নেই জেসমিন আপু আপনি আপনার ফ্যামিলির ক্রোধ আপনি ইন্ডাস্ট্রিতে আনতে পারেন না আপনাকে আমি যথেষ্ট ভালোবাসি জেসমিন আপু আপনার অনেক কথা আমার বুকের মধ্যে লুকিয়ে রেখেছি আমি যদি একবার চাই আপনার অনেক ক্ষতি করতে পারি কিন্তু আমার মা বাবা সেটা আমাকে শিক্ষা দেয়নি যে কারো ক্ষতি করো তুমি আমার মা বাবা এটা শিক্ষা দেয়নি আপনার অনেক কথা আপনার পার্সোনাল যে জিনিসগুলো আমি জানি আপনার ধারণাই নাই
কিন্তু আমি আর কিছু বলতে চাই না আমি এখানে শ্রদ্ধেয় মিশা ভাই আছেন এখানে রুবেল ভাই আছেন এখানে দিয়েতাই ভাই আছেন নানাশা ভাই আছেন আলেক ভাই আছেন আমি আলেক ভাইয়ের সাথেও ছবি করেছি করেছি ভাই আমি নানা ভাইয়ের সাথে কাজ করেছি একসাথে সবার সাথে কাজ করেছি তো আমি মিনতি আপনাদের কাছে মিনতি করব কেন যেখানে আমি রানিং ভোটার একজন রানিং ভোটারকে 103 জন যদি নিপুণ আপনি আনতে পারেন যুদ্ধ করে তাহলে আমি কে বলেন আমি কে আপনাকে আমি ভোট দিয়েছিলাম আপনার জন্য আমি লড়েছি আপনার জন্য আমি বাজে ভাষায় পর্যন্ত আমি গালি খেয়েছি আপনি আমাকে ছোট বোনের মতো রিয়া তুই আমার ছোট বোন আর এই ছোট বোনের প্রতিদান দিয়েছেন আমি আপনার কাছে এটার জবাব চাই আজকে রাতের মধ্যে আপনি আজকে রাতের মধ্যে এটার জবাব দিবেন আপনি আরেকটা কথা বলি আমি আপনাদের মানে সবাইকে সম্মান রেখে আপনি ভাবেন না যে দীপজয় সাহেব তিনটা চারটা ভোটের জন্য হেরে যাবে আমরা চারজন ভোট দিলে না দিলে দীপজয় ভাই কখনো হেরে যাবে কখনোই হেরে যাবেন না আপনি ভাবেন না যে আমি রাগ করে আমি আদালতে যাব মামলা করতে তারপরে আপনি এইটা ইয়াটা ইলেকশনটা বানচান করে দিবেন সেটা কখনো হবে না নিপুণ আপু আপনাকে আমি শ্রদ্ধেয় সম্মান করছি এখনো আমি চাই না এটা নিয়ে কিছু হতে আমি ভোট না দিতে পারলে আমার দুঃখ লাগবে না আমার দুঃখ কি জানেন আপনি সবার সাথে অভিনয় করেছেন এতদিন আপনি প্রতিটা ভোটারের সাথে অভিনয় করেছেন এতদিন আপনি দুই বছরে কি দিয়েছেন আমাকে বলবেন আপনারা এখানে অনেক ভোটার আছেন আপনারাই বলেন দুই বছরে কি দিয়েছেন নিপুণ বলে জাহেদ ভিক্ষা করে এনে সবাইকে দেয় ভিক্ষা করে এনেও তো এই নিজামউদ্দিন আউলিয়া সাহেব ভিক্ষা করে এনে সবাইকে দিয়েছে না নিজামউদ্দিন আউলিয়া কিন্তু এমনি আউলিয়া হয় নাই তো জাহেদ যদি ভিক্ষা করে এনেও দেয় তাও মানুষের একবেলা খেয়েছে হ্যাঁ মানুষের বাসায় বাসায় সুন্দর করে প্যাকিং করে পাঠিয়ে দিয়েছিল আপনারা কি ভুলে গেছেন সেগুলা আজকে বেবির কি অপরাধ রিয়ার কি অপরাধ আপনারা প্রতিবাদ করবেন না আপনারা তো কথা বলতেছেন না কারণ আপনারা কি অলরেডি কি চলে গেছেন ওইদিকে আমি আর কিছু বলবো না বিয়াদুবি হলে সবাই মাফ করবেন আমি কখনো ক্যামেরার সামনে আসি না এভাবে দিস ইজ ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে এসেছি আমি অনেক সিক আমি অনেক অসুস্থ ঠিক আছে তো আমি আবারও বলবো নিপুণ আপু আপনাকে আপনি যেহেতু